অন্তরকে 50 জন আমরা সেক্রেট থেকে বেরিয়ে আমরা মেডিকেল কলেজে গেলাম। মেডিকেল কলেজে গিয়ে এ করলাম, কী বলো ওটাকে গায়বানা জানালে পড়লাম, পড়ে টড়ে তারা আবার ফিরে আসলাম। ফিরে আসার পরে আমাদের লাঠি চার্জ করলো হাইকোর্টের সেই গেটের সামনে। হ্যাঁ, অবশ্যই সে বসলেন, তারপরে যে যা দিতে পারি আবার অবশ্যই চলে আসলাম। এই ওই গেল, তারপর তো আন্দোলনের যা সহজতা শুরু। আমার প্রতিটা এটা বেড়াচ্ছে যে আমার মন আন্দোলনের মধ্যে আমরা আসছিলাম সবসময়ের মধ্যে। হ্যাঁ, তারপরে আর এইসব আন্দোলন তো তো স্বাধীনতা আন্দোলন তো আলাদা, যে জিনিস তো কী করছি না করছি আর কি বলার বাসে বাবার, তখন থাকবো আমার জয়দেবপুর থাকতাম। এইসব ভাষা আন্দোলন যখন শুরু, মানে শুরুটা 50-এর পর থেকে যে সময়টা কোথায়, মানে 50 পরে, হ্যাঁ মানে 50 পরে আপনি কি করতেন তখন পেশা হিসাবে? ফিফটির পরে তো আমি চাকরি জয়েন করব না, কিসে আমি ইন্ডিয়া থেকে পাস টাস করি, ইন্ডিয়া থেকে এখানে আসে না, এখানে পাস করছি, এখানে পরীক্ষা দিয়ে পাস করেছি, কিন্তু এই 50 পরে চলে আসলো আমি এখানে 12 ফেব্রুয়ারি 1951-এ আর বিএমলুকে আসা। এটাও একটা মানে আল্লাহর কুদরত বলো, আমরা গেছিলাম আমি আমার এক বন্ধু আমাদের গ্রামের শহরে সিনেমা দেখতে, তো ওই দিনে ঢাকায় আমার চাষাবোনের মেয়ের বিয়ে হবে, আমার সমাবেশে সে আছে 1 বছর বড়ো, বিয়ে উপলক্ষে ঢাকা কলকাতা থেকে আমার ভাই ভাবি সব আসছে। আমার তার যে নানা যার বিয়ে হচ্ছে তার নানা সে আসবে না, তা আমাকে কিন্তু সবাই ভালোবাসতেন। আমি তাকে বললাম বড়োপা বলতো, বড়োপা আপনি যাবেন না, আপনার প্রথম একটা মেয়ে তার প্রথম মেয়ের বিয়ে হচ্ছে, আপনি যাবেন না কোনো তাই, তা আমার কথা রাজি হয়ে গেলেন, বলে ঠিক আছে যাবো। তা আমরা মেয়েটিকে কি সিনেমা থেকে কলকাতা থেকে আসছে ওদের সেভ করবো যাবো, পরস্পর না না চলো কাঁচপাড়া স্টেশন চলে যায়, বড়োপা আসবে ওখানে, বড়োপা ঘুরে দেবো ওদের সঙ্গে দেখা হবে। তারপর কাঁচপাড়া আসলাম, কাঁচপাড়া এসে দেখি যে ট্রেন আসলো, বড়োপা এসে আসেনি, ট্রেন ছেড়ে চলে গেল, বড়োপা এসে ইন করলেন রিক্সা, আমার গ্রাম থেকে 3 মাইল দূরে, আর কেউ বুড়ো মানুষ কষ্ট করেছে জিনিয়ে যাবো ওই ট্রেনে। তা আমি সাজেস্ট করলাম আমার ওই চার এক চাষ ভাইকে ডাক্তার যিনি, বড়োপাকে আপনি পাঠান না, আর একটা ট্রেন আসতে ভাই জগন্নাথগঞ্জ হয়ে যায়, এটা গরম দিয়ে আসতো, এটা জগন্নাথ হয়ে যায়, আপনি ওটাই পাঠান। তো শুনবার ঠিক বলেছি তো আব্বা তুই কে যাবে, আর তার আমরা সবাসী তার নজর ছিল আছে ও যাবে, হ্যাঁ তুই বলছি আব্বা আপনি যান না বাবা আপনি ঢাকায় যান, জমা এসেছেন ওর সঙ্গে সব শুনে বলছে ঠিক আছে যাবো, তুই যদি যাস আমি যাবো, আমাকে বলো তুই যদি যাস আমি যাবো। আর আমার আসলে কি ওই সময় লন্ডিন সব কাপড় জামা রেখে আমরা সেরবাড়িতে গেছিলাম, সাইকেল রেখে আসি সাইকেল করে ফিরে যাবো। তারপর আর কি বড়ম্বা বলেছে ওই কাপড় জামা নেমে এসেছে ঢাকা, 9 ফেব্রুয়ারি বিয়ে হলো, হ্যাঁ 10-ই আর ওই বিয়ের মধ্যে সেই আমার যে যিনি আমার চাকরি দেন ডক্টর সুদর্শন সালা আমাদের আত্মীয়, তো আমার আত্মীয় মা আমার বাড়ি থেকে, তা আমার ভাগনা বলে আমার খালতা বলে ছেলে আমার বয়সে কি 1 বয়সে বড়ো, সে বলে মামু তুই বসে আসো চাকরি করবে, নাহলে হলে ভালো হয়, ওই পালসার তুই সোমবার দিন আমার শেষ, আমি 12 তারিখে সেক্রেটারি গেলাম, ওই দিনে দরখাস্ত করলো, ওই দিনে অ্যাপয়েন্টমেন্ট, ওই দিনে জয়েনিং। কোন ডিপার্টমেন্টে এটা? ওই রয়ে গেলাম ঢাকায়। কোন ডিপার্টমেন্টে? হ্যাঁ কোন ডিপার্টমেন্ট? ওই ইনফরমেশন ডিপার্টমেন্টে, ইনফরমেশন। হ্যাঁ তখন বলতো পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট, তখন তো প্রফেশনাল প্রফেশনাল গভর্নমেন্ট তো সেন্ট্রাল গভর্নমেন্ট না, এটা পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট ছিল, তারপরে হলো ইনফরমেশন ডিপার্টমেন্ট, তারপরে তো ইনফরমেশন ইনস্টিটিউট সব পাশাদের পর হয়ে গেল এই আর কি। তো ওই যে ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার যে ব্যাপারটা, ভাষা আন্দোলনের সঙ্গে বললাম যে ওই আর বলো, তারপর তো কন্ট্রোল হতেই লাগলো, কন্ট্রোল হতে লাগলো এটা সেটা নানা রকম, আমরা এই মিটিং হতো সেই মিটিং হতো, গান্ধী থেকে আমরা এটা করতাম, হ্যাঁ গান্ধী কোনো অনুষ্ঠান হলে আমরা ওই নদী জুড়ে যেতাম, তারপরে এই লাইব্রেরি থ্রু দিয়ে আমরা ইয়ে করতাম পোস্টার, আমরা আমাদের গান্ধী আমরা যে বেড়াতে তো বড়ো বড়ো পোস্টার লেখার জন্য আমরা নিজে দলটার এ করতাম, তখন নিজেরা মনসুর বলে একজন ছেলে ছিল আমার অফিস কলিগ, সে এসে প্রস্তাব লিখত সুন্দর সুন্দর লেখা, হাতে লেখা ভালো,
এইসব পরিষেবা নাই। তো নাসিম আলী, নাসিম ভাই কাবেদার, এরাও খুব অ্যাক্টিভ কাজ করেছে ওই ওই সময়। তো ওই সময় আপনাদের তো একটা ভয়ের ব্যাপার ছিল যে আপনারা চাকরিতে কেবল জয়েন করেছেন, আবার আন্দোলনে ওটা ওইভাবে কাজ করেছি, ওইভাবে কাজ করেছি, ঠিক কথা। যে বাসায় আমরা পোস্টার সব কাজ ঝাপানো হচ্ছে, কিন্তু আমরা